নমস্কার, শুরু করছি বিকেল পাঁচটা নিউজ চব্বিশ। আমি পিউ রয়েছে আপনার সঙ্গে। শুরুতেই ডক্টর ডেথের কথায় আসি। এক চিকিৎসক আর তিনি সিরিয়াল কিলার, কমপক্ষে ছজনকে বিষ ইঞ্জেকশন দিয়ে খুন করেছেন ডক্টর সন্তোষ পল। একজনের নিখোঁজ রহস্যর সমাধান করতে গিয়ে পুলিশ তার সন্ধান পায় এবং জেরায় কবুল করেছে এতগুলো খুনের কথা ডক্টর। আমাদের প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন মুম্বাই থেকে, অরুণ মাত্রে, তার সঙ্গে আরো কথা বলবো। অরুণ, কিয়া পাতা চালে ইস বারে মে? जैसे आपने अभी बताया है कि दो तीन चीजें सामने आए, उसमें से सबसे महत्व की बात यह है कि ये खून जो किए गए, ये हत्याएं जो की गई है, उसका उसके पीछे क्या कारण है। तो सबसे बड़ा कारण या सबसे मुख्य कारण बताया जा रहा है कि पैसों के लालच में ये उसने किया है, ऐसी प्राइमा फिसी जानकारी पुलिस ने दी है। साथ ही अलग अलग, पर ये डॉक्टर पॉल तो डॉक्टर थे, इनके पैसे की इतना जरूरत थे कि महिलाओं की सिर्फ खून करते थे? जी, जहाँ तक हमारी जानकारी है, डॉक्टर पोल जो है एक डुप्लीकेट या बोगस डिग्री लेकर डॉक्टर बने हुए थे, जिसके आधार पर उन्हें प्रैक्टिस करने की इजाजत नहीं थी। बावजूद इसके इस जो रूरल एरिया है वहाँ पर लोगों को फंसा कर उन अलग अलग मामलों में उनके साथ में संबंध जो है रिलेशंस बनाकर उन कुछ तो पाने की इच्छा वो रखते थे, ऐसी बात सामने आई है। और सिर्फ महिलाएं क्यों अरुण? अरुण, सिर्फ महिलाएं क्यों रिलेशन में जाते थे वो पहले? जी, इसमें एक पुरुष जो है, एक आदमी है, उसका भी इन छह में है। तो केवल पांच महिलाएं और एक जो आदमी है, छह लोगों की हत्या उसने की है और बाकी कारण भी इसमें हो सकते हैं, जिसकी तफ्तीश अभी पुलिस करने वाली है। और दूसरा बड़ा खुलासा हुआ है कि एनेस्थीसिया का ओवरडोज देकर उन्हें उनकी हत्या की गई है। तो एक तरह से काफी कसा हुआ ये आरोपी है, इसने चारों हत्याओं का, छह हत्याओं को अंजाम दिया है। अरुण, हम बाद में संपर्क करेंगे आपसे। अरुण मात्रे हमारे प्रतिनिधि জানালেন একেবারে টাকার লোভে এই কাজ করতেন এমনটাই প্রাথমিক জেরায় কবুল করেছেন ডক্টর সন্তোষ পল। এই মুহূর্তে রয়েছেন মনোবিদ অনুতমা ব্যানার্জি আমার সঙ্গে। অনুতমার সঙ্গে কথা বলবো। একজন চিকিৎসক, তিনি বেছে বেছে মহিলাদের সঙ্গে সম্পর্ক করতেন এবং তারপর তাদের মেরে ফেলতেন অ্যানাস্থেশিয়ার হেভি ডোজ দিয়ে। এটা কি মানসিক বিকার এক ধরনের রোগ? যেটা বলার ক্ষেত্রে সেটা হচ্ছে যে ওনার ডাক্তারি ডিগ্রি নিয়ে যে একটা প্রশ্ন আছে, সেটা তো আগের প্রতিনিধির কথাতেই খুব স্পষ্ট। এবং সেই জায়গা থেকে কিন্তু আমি বলবো এটা একেবারে ভায়োলেন্স এগেনস্ট উইমেনের আরো একটা মুখ, যেখানে তিনি তার নিজের ডিগ্রিকে অ্যাকচুয়ালি ভুলভাবে প্রয়োগ করে এবং তার ক্ষমতাকে কাজে লাগিয়ে তার নিজের ভেতরকার যে নানান অবদমিত ইচ্ছে এবং অসামাজিক ইচ্ছে সেগুলোর উনি বহিঃপ্রকাশ ঘটাতেন এবং তার জন্য স্ট্র্যাটেজাইজ করতেন। বাকি যেটা করেছেন সেটা কিন্তু স্ট্র্যাটেজাইজেশন, এবং সেখান থেকে কাউকে ক্ষতিগ্রস্ত করার মধ্যে দিয়ে বা তার সাথে তার কনসেন্ট না থাকলেও একটা যৌন সম্পর্ক স্থাপন করা, বিশেষত মহিলাদের সঙ্গে, এবং পাশাপাশি তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার মধ্যে দিয়ে এক ধরনের বিকৃত আনন্দ উনি পেতেন। এটাই কিন্তু ওনার মানসিক জটিলতার একটা বিরাট দিক এই মুহূর্তে যেটুকু ইনফরমেশন রয়েছে তাতে আমাদের মনে হচ্ছে। অনুতমা, ধন্যবাদ। আরো এক মনোবিদ আমার সঙ্গে রয়েছেন, জয়রঞ্জন রাম। আপনি কি বলবেন, একজন চিকিৎসক, তিনি অ্যানাস্থেশিয়ার হেভি ডোজ দিয়ে শুধু মহিলাদের খুন করতেন, তিনি জেরায় জানিয়েছেন টাকার জন্য তিনি এই কাজ করতেন, এটা কি মানসিক রোগ এক ধরনের? হ্যাঁ, ডেফিনেটলি মানসিক রোগ, আর এটা যে খুব একটা বিরল তা নয়। মানে ইংল্যান্ডে একজন জেনারেল ফিজিশিয়ান ছিলেন, তিনি প্রায় আমরা যতদূর জানি 40-এর ওপরটি খুন করেছিলেন, হ্যারল্ড শিপম্যান বলে। এবং তারপর সেই নিয়ে অনেক নিয়ম কানুন পাল্টানো হয়েছিল ডাক্তারদের, মানে যাতে এরকম আচরণ না করতে পারে। সাধারণত সম্পত্তির লোভে, ভারতবর্ষে যে কটি ঘটনা হয়েছে আমি জানি, সেগুলো সাধারণত সম্পত্তির লোভে বা যৌন নিগ্রহণ করে ধরা পড়ে যাবার ভয়ে এটা করা হয়, করেছেন আর কি, আমরা যতটুকু মানে জানতে পারি অন্যান্য ঘটনা থেকে। এইটা কি কারণে হয়েছে সেটা তো এখন আমার পক্ষে সেই তথ্য নেই বলে বলা মুশকিল, তবে ডেফিনেটলি এটা মানসিক বিকার। অনেক ধন্যবাদ। দুজন মনোবিদ, তারা দুজনেই একই কথা বলেন, অবশ্যই এটা মানসিক একটা বিকার। একজন চিকিৎসক, তার ব্যক্তিগত পেশাগত যেটুকু সুবিধা রয়েছে সেটুকু ব্যবহার করে তিনি মহিলাদের আকৃষ্ট করতেন এবং তারপর সেই পেশার সুবিধার্থেই তিনি তাদের খুনও করতে পারতেন। অ্যানাস্থেশিয়ার ডোজ বেশি করে ব্যবহার করে এতগুলো খুন করেছেন ডক্টর পল, এমনটাই জানা গিয়েছে। তবে সবটাই টাকার জন্য বলে পুলিশের কাছে প্রাথমিকভাবে কবুল করেছে এই চিকিৎসক।
এবার আসছে কাশ্মীরের কথায়। আবার অশান্ত কাশ্মীর। সিআরপিএফ এর গুলিতে নিহত হলেন চারজন। নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর ছোড়া হলে পাল্টা গুলি চালান জওয়ানরা। গুলি লেগে বদগাঁওয়ে তিন এবং অনন্তনাগে একজনের মৃত্যু হয়েছে। দুটি ঘটনায় আহত হয়েছেন দশ জন। এই নিয়ে জম্মু কাশ্মীরে নিহতের সংখ্যা বেড়ে হল 62। বিচ্ছিন্নতাবাদীদের বন্ধ আর প্রশাসনের কারফিউ এর জেরে আজও বিপর্যস্ত উপত্যকার জনজীবন। ভারত পাকিস্তানের সম্পর্কে বর্তমান টানাপোড়েনের মধ্যে অনিশ্চিত হয়ে পড়ল অরুণ জেটলির ইসলামাবাদ শপথ। 25 এবং 26 অগস্ট ইসলামাবাদের সার্ক দেশগুলোর অর্থমন্ত্রীদের বৈঠক। সম্প্রতি সার্কের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে রাজনাথ সিং ইসলামাবাদ ঘুরে এলেও অরুণ জেটলির পাকিস্তান যাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সূত্রের খবর, তিনি পাকিস্তান নাও যেতে পারেন, তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী। গতকালই কাশ্মীর নিয়ে ভারত পাক বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের প্রস্তাব দিয়েছে পাকিস্তান। এ বিষয়ে দিল্লি এখনও সরকারিভাবে কিছু না জানালেও আজ প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকরের মন্তব্য, পাকিস্তানে যাওয়া আর নরকে যাওয়া দুই সমান। लेकिन पाकिस्तान की कोशिश है कि उन्होंने टेररिज्म को बढ़ावा दिया, आतंकवाद को बढ़ावा दिया। अभी कभी कभी उसका आतंकवाद का परिणाम वो खुद भुगत रहे। ফের উত্তপ্ত বর্ধমানের রাজ কলেজ মাঠ কমন রুম সংস্কারের দাবি। ভারপ্রাপ্ত অধ্যক্ষকে ঘেরাও করল ছাত্ররা। ঘেরাও এখনো পর্যন্ত চলছে। বর্ধমান রাজ কলেজের ঘটনা আপনারা সেই ছবি শুধুমাত্র 24 ঘন্টা দিয়ে দেখতে পাচ্ছেন। ঘেরাওয়ে বসেছে, একেবারে অধ্যক্ষের ঘরের সামনে বসে পড়েছে ছাত্রছাত্রীরা। তাদের দাবি, মাঠ সংস্কার করতে হবে, সংস্কার করতে হবে কমন রুমও। আমাদের প্রতিনিধি অরূপ লাহা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে আরো জানাতে। অরূপ, আবার ঘেরাও। অরূপ শুনতে পাচ্ছ? অরূপ শুনতে পাচ্ছ?